বন্ধুরা, গতকাল তোমরা অডিও ক্লিপটা শুনেছ যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে যারা ইনক্লুডেড প্রার্থীরা গিয়েছিলেন, তো তারা ম্যাডামের সাথে অর্থাৎ আরশি বাগচি ম্যাডামের সাথে দেখা করার পর এবং সেখান থেকে কী তথ্য উঠে এসেছে সেটা আমি অডিওটা তোমাদের শুনিয়েছি। এবং সেই কথা অনুসারে আজকে এই ভিডিওতে পুরোপুরি বিশ্লেষণ করব যে কী ব্যাপারটা উনি বলেছেন এবং কী হতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। তো কালকের কথা অনুসারে যেটা বলেছেন সেই নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আমি একটা কথা বলে রাখি যে আজকেও কিন্তু অনেক ইনক্লুডেড প্রার্থীরা অলরেডি যাচ্ছেন এবং গিয়ে পৌঁছে গেছেন হয়তো এতক্ষণে, এবং আজকেও কিন্তু আপডেট কিছু আসবে এবং সেটা সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দাও, আর তাহলে তোমার সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে যখন নতুন ভিডিও আমি আপলোড করব। তো এবার আসি যে গতকাল উনি যে ব্যাপারটা বলেছেন সেটা সম্পর্কে একটু বিস্তারিত বিশ্লেষণে। তো ওনাকে যখন বলা হয় যে কোনো জায়গাতেই কোনো বাধা নেই, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন কোনো বাধা নেই, তা সত্ত্বেও তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও কিন্তু ডেপুটেশন দিয়েছিলেন ইনক্লুডেড প্রার্থীরা, এবং সেই ডেপুটেশন কিন্তু এখানেও কিন্তু দেওয়ার কথা হয়েছিল, এবং সেই ডেপুটেশনও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও এখানেও এসেছে এবং আরশি বাগচি মহাশয়া কিন্তু সেটা দেখেছেন। এবং তিনি একটা কথা বারবার বলেছেন যে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন করা হয়েছিল এবং ইনক্লুডেড প্রার্থীরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলন কিন্তু বিশাল পরিমাণে সাড়া ফেলেছে, অর্থাৎ আন্দোলনের কিন্তু প্রভাব কিন্তু ওখানে ওখান পর্যন্ত গেছে, অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ দিক, অর্থাৎ কিন্তু পর্ষদ কিন্তু নড়ে চড়ে বসেছে পুরো, ঠিক আছে, মানে পর্ষদ কেঁপে গেছে এক কথায়। তার মানে আন্দোলনটা বিফলে যায়নি বন্ধুরা, মানে যারা ইনক্লুড প্রার্থীরা একদম মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে যে আন্দোলন করেছেন এবং সেটা কিন্তু বিফলে যায়নি, তাদের মাথায় কিন্তু এটা গেছে জিনিসটা, এবং পর্ষদের মেন জায়গা কিন্তু খবরটা গেছে এবং পুরো জিনিসটা তোলপাড় হয়েছে পর্ষদ, সেটা কিন্তু বাগচি মহাশয়া কিন্তু আগের দিনই বলেছেন, ঠিক আছে। তো এরপর আমি বলি যে মেন যে ফ্যাক্ট সেটা হচ্ছে অনলাইন কাউন্সিলিংয়ের ব্যাপারে যখন কথা তোলা হলো তখন তিনি বলেন যে ব্যাপারটা তিনি দেখছেন ভেবে, কিন্তু ব্যাপারটা এত তো সহজ নয় অনলাইন কাউন্সিলিং করাটা, তার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় ব্যাপারটা, এগুলোকে করতে গেলে তোমরা জানবে হয়তো অনলাইন ব্যাপারগুলো করতে গেলে তো অনেক কিছু ব্যাপার হয়। তো তিনি এখন ওই মোশনে কিন্তু বলে দিয়েছেন যে আমরা ভেবে দেখছি, কিন্তু এটা কতটা কি হবে এটা সময় বলবে, এবং করা কোনো অসম্ভব্য কিছু ব্যাপার নয়, করা যেতেই পারে, তাহলে খুব সুবিধা হয়, অনেক দূর থেকে যারা যাচ্ছেন তাদেরকে যেতে হবে না, বাড়িতে বসে তারা কিন্তু ডিস্ট্রিক্ট চয়েস করলে তাদের র্যাঙ্ক অনুসারে কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় পেয়ে যাবেন। আর ইনক্লুডেড একাংশের দাবি কিন্তু যে যেখানে খুশি দেওয়া হোক কিন্তু নিয়োগ করা হোক, এটা কিন্তু আগেও তোমাদেরকে আমি বলেছি। তো এখান থেকে যে ব্যাপারটা উঠে আসছে, যে আর একটা ব্যাপার যেটা উঠে এলো যেটা হচ্ছে সরকার পরিবর্তন হলে যে কী হবে, সেটা আরশি বাগচি মহাশয় কিন্তু আগের দিনই বলেছেন যে সরকার তোমাদের ভয় হচ্ছে সরকার পরিবর্তন হলে কী হবে সেই জন্য তোমরা এইসব করছো। তো দেখো, সরকার পরিবর্তন হলে কিন্তু নিয়োগ কিন্তু হবে, এটা কিন্তু প্রথম দিন থেকে কিন্তু বিভিন্ন অফিসার বিভিন্ন যারা ডিপার্টমেন্টে আছেন তো তারাও কিন্তু এগুলো বলে যাচ্ছেন প্রথম দিন থেকে। এবং ইনক্লুডেড প্রার্থীদের মেন ভয় তো এটা আছে একটা, তা সত্ত্বেও একটা ভয় আছে যে ডিলে হয়ে যাওয়ার ভয়, ঠিক আছে, যে নিয়োগ তো হবেই সেটা বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও জানো, ঠিক আছে, সমস্ত ইনক্লুডেড প্রার্থীরা তোমরা জানো সবাই, এবং কিন্তু ডিলে হয়ে যাবে, এখন যদি না হয় কোনো কারণে যদি পরে হয় ভোটের পরে তাহলে ডিলে হয়ে যাবে, এই ভয়ের জন্যই কিন্তু বিক্ষোভ চারিদিকে অবস্থান বিক্ষোভ, ঠিক আছে। তো এটা ভোটের আগে যদি করানো যায় তাহলে কিন্তু সবার ক্ষেত্রে খুবই সুবিধা, ঠিক আছে, এটা আমি বারবার করে বলেছি আগেও। তো এবার আমি মেন যে ফ্যাক্ট সেটাতে আসি, যে দেখো এখন আমি মতামতটা জানাচ্ছি, আমার ব্যাপারটা হচ্ছে হাইকোর্টে সায় আছে, সুপ্রিম কোর্টেরও সায় আছে, কোনো বাধা নেই, বিকাশ ভবনেরও সায় আছে, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি আছে, তাহলে এখানে আটকে থাকছে কেন? তাহলে কি শুধুমাত্র নির্বাচনের জন্যেই ব্যাপারটা আটকে থাকছে? কিন্তু আজকের কথা অনুসারে যেটা বোঝা গেল যে
সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা নেই, আজকে কিন্তু কথার দ্বারা যেটা বোঝা গেল সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, তাহলে নির্বাচন ইস্যু যদি না হয় তাহলে আটকে থাকছে কেন? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন এবং এটার কিন্তু উত্তর কোনোভাবে মিলছে না। চাইলে কিন্তু করা যায় কাউন্সিলিং, আজ হলে আজ চাইলে আজকেও করা যায়, কিন্তু হচ্ছে না। তাহলে এখন এই অবস্থা দাঁড়িয়ে পুরো জিনিসটা কিন্তু পর্ষদের অমানবিকতার পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। মানে কোনো রকম এখানে এত যে বিক্ষোভ চলছে এটার কোনো মূল্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু লার্জ স্কেলে কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে। এটা আজকে যতটা পরিমাণ ছোট বিক্ষোভ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিশাল আকার ধারণ করবে, কারণ প্রতিটি জেলার ইনক্লুডেড প্রার্থীরা কিন্তু একজোট হয়ে এপিসি ভবনে কিন্তু অবস্থান বিক্ষোভ করতে চলেছেন। এটা তোমরা জানো, আজকেও যাচ্ছেন এবং সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়বে যতদিন হচ্ছে। তো তখন বিশাল বড় একটা চাপ সৃষ্টি হবে যদি সরকার চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে এমনও হতে পারে যে কাউন্সিলিংটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে এবং ডিলে হয়ে যেতে পারে, সেটা সময় বলবে, সেটা তো এজিউম করা যাবে না ওইভাবে। তো গতকালের অডিও থেকে যে কথাটা জানা গেল যে ওনারা কিন্তু সব কিছুই জানেন, জেনে বুঝেও কিন্তু এখানে কোনো রকম কিছু এখানে সদুত্তর দিচ্ছেন না। এবং প্রথমে একটা জিনিস বলে রাখি, আমি এখানে প্রতিনিধি দলরা দেখা করতে গিয়েছিলেন এবং তার সাথে কিন্তু সঙ্গে পুলিশ গিয়েছিলেন, পুলিশের সাথেই কিন্তু এটা ঢোকানো হয়েছিল তাদেরকে। এটা অনেক বলার পর তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়েছিল এবং প্রথমে তিনি কথা বলতে চাননি এবং তারপর তিনি কথা বলছেন এবং তিনি একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই বিষয়ে কিন্তু যখন ইনক্লুডেড প্রার্থীরা জিজ্ঞাসা করেন যে তাহলে আমরা আসবো দু তিন দিন পর ব্যাপারটা আবার খোঁজ খবর নিতে, তখন তিনি বলেছিলেন, তোমরা শুনে থাকবে, যে এই নিয়ে কিন্তু আর আমি কথা বলবো না। মানে তিনি যথেষ্ট বিরক্ত এই নিয়ে কথা বলতে। তাহলে এখানে কারণটা কী, এক্স্যাক্টলি কারণটা, তাহলে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তর বন্ধুরা জানা নেই কারোর, ঠিক আছে? কারণ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এক প্রকার কিন্তু মাননীয় পার্থ চট্টোপাধ্যায়কে বলা চলে, তিনিও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রিক্রুটমেন্ট বডি কিন্তু এখানে একজন আছেন। তো রিক্রুটমেন্ট বডির কাছে যদি পারমিশনটাই না আসে কিন্তু তারা নিয়োগ করতে পারবে না। তো পারমিশনটা কিন্তু পর্ষদ থেকেই যাবে ব্যাপারটা, তো পর্ষদের পারমিশন না থাকলে কিন্তু এটা হচ্ছে না। তার মানে পুরোটাই সদিচ্ছা, ঘুরে ফিরে সদিচ্ছার অভাব। তো বন্ধুরা আজকে কিন্তু অনেক ইনক্লুডেড ভাই বোনেরা বন্ধু বান্ধবরা কিন্তু যাচ্ছেন এবং তারা দেখা করার চেষ্টা করবেন তাদের সাথে এবং লিখিত আকারে এটা নেওয়ার চেষ্টা করবেন যে এই নিয়োগটা হবে বলে, লিখিত আকারে একটা নেওয়ার চেষ্টা করবেন। তো দেখা যাক আজকে কী খবর উঠে আসে। তো সবার আগে আমি এই চ্যানেলে জানাবো বন্ধুরা, আমি প্রথমেই বললাম। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু থাকলে তোমরা এই ভিডিওর কমেন্টে লিখতে পারো, আমি যেমন আমি তোমাদের উত্তর দিয়েছি এতদিন আমি অবশ্যই উত্তর দেব। আর পারলে একটু শেয়ার করে দেবে ভিডিওটা। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে পজিটিভ।